गाइस वेरी गुड मॉर्निंग आमी মহারাজ আর আজকে কিন্তু চলে এসেছি আবারো একটা নতুন ব্লগ নিয়ে পিছনে শুকোচ্ছে জামা কাপড় লাইফস্টাইল ব্লগ করব ভেবেছিলাম তাই জন্য লাইফস্টাইল ব্লগের মতন করেই নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা আজকের এতদিন বাদে এই ক্যামেরাটা খোলার কারণটা হচ্ছে যে আজকে আমার লাইফে কিন্তু সামথিং বিগ কিছু আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা এখনো অবধি তো সেই খবরটাই পেয়েছি হ্যাঁ মানে এরকমভাবেই বলছি কারণ অনেকদিন ধরে এই বিষয়টাকে নিয়ে একটা জল্পনা কল্পনা চলছে আমার জীবনে এবং অনেক কিছু প্ল্যানিংও চলছে আমার জীবনে তো সেইটা নিয়ে আমি তোমাদেরকে হালকা করে কিছু একটা বলবো এবং অবশ্যই বলবো যে এই চ্যানেলে কিন্তু এখন থেকে আমি লাইফস্টাইল ব্লগ দেবো এর আগে তোমরা নানান ধরনের ব্লগ নানান ঘুরতে যাওয়ার ব্লগ দেখেছো আবারও দেখবে ফার্দার পরবর্তীকালে কারণ আমি তো যাচ্ছি ঘুরতে এতটুকু তো কনফার্মড তবে হ্যাঁ এবার কিন্তু মানে একটা বড় কিছু আসতে চলেছে আমার চ্যানেলে সামথিং বিগ কামিং সুন বলা যেতে পারে এটা কিন্তু সত্যি দারুণ বিষয় এবং এতদিন ব্লগ করিনি তার জন্য ক্ষমা করো এরপরে রেগুলার বেসিসে ব্লগ করবো ব্লগের কোয়ালিটি কেমন হবে আমি জানি না কোথায় ব্লগ করবো তাও আমি জানি না কতটা সময় করতে পারবো তাও আমি জানি না তবে যা করবো তোমাদের সাথে শেয়ার করবো এই চ্যানেলটায় মহারাজ চ্যাটার্জি চ্যানেলটাতে এতটুকু তো কনফার্মড হয়ে গেল যে যা করবো তোমাদের সাথে শেয়ার করবো তবে আজকে একটা দারুণ জিনিস আমার লাইফে ঘটেছে সেইটা আমার মনে হয় যে তোমাদের সাথে শেয়ার করা উচিত নিচে হচ্ছে পুজো যে কারণে কিন্তু অলরেডি প্রচণ্ড নয়েস আমার কুকুর সবসময় চ্যাটার্জি থাকে তো সেই কারণে আরও চেঁচামেচিও চলছে চেঁচা চেঁচা যেতে থাকে মানে সরি ফাম্বল করলাম বলে তো চলো একদম ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে আমার লাইফে কি সামথিং বিগ আসছে চলে 112 দিন বাদে ব্লগ স্টার্ট করেছি যখন কিছু তো একটা নতুন কিছু দেখাবোই তোমাদেরকে অবশ্যই এই চ্যানেলে কিন্তু দার্জিলিং এবং দীঘার ব্লগ মানে আগের যেগুলো সেগুলো কিন্তু আসতে চলেছে বন্ধুরা তোমরাও দেখতে পাবে এই ব্লগগুলো আশা করি তোমরা এনজয়ও করতে পারবে তবে হাতে চলে এসছে আমার মানি ব্যাগ ছেঁড়া মানি ব্যাগ এক্স্যাক্টলি সেই গরিবের ছেঁড়া মানি ব্যাগ থেকে কি বেরোয় দেখা যাক আমরা কিন্তু একটা জিনিস অলরেডি বুক করে রেখেছিলাম এক্স্যাক্টলি আমি তোমাদেরকে এইটা বলতে পারি যে আমার লাইফে এখনও অবধি সব থেকে বেশি দামের একটা জিনিস কিন্তু আমি বুক করেছি সেই জিনিসটা আসতে একটু সময় লেগেছে এটা ঠিক কথা তবে হ্যাঁ আজকেই সেটা ডেলিভারি আছে মানে সেটা দেবে আমাকে সেই দোকানটি তো সেই দোকানটির নাম আমি আপাতত করছি না তবে হ্যাঁ দোকানটির নাম করলে আই থিঙ্ক সমস্ত কিছু মানে ইয়ে হয়ে যাবে এই যে এরকম একটা হলুদ রঙের বিল রয়েছে আমার কাছে যেটা অলরেডি বুকিং বিল বা আর কি বলা যেতে পারে তবে সব থেকে দামি জিনিস আমার জীবনে এখন অবধি কেনা সব থেকে দামি জিনিস কিনতে চলেছি এর আগে আমি ক্যামেরা কিনেছি বাট এরকম সেট আপে এই যে আবার বসে পড়েছি মুভি রিভিউয়ের সেট আপে কারণ আশা করি তোমাদেরকে একটু ভালো করে কথাটা বললে ভালো হয় তো একটুখানি বিলটা আমরা খুলবো খুলে তোমাদেরকে উল্টো দিক করে দেখাবো বাট বেশি দেখাবো না বেশি দেখালে মুশকিল তাহলে আমরা বুঝে যাব এবং বুঝে গেলে সারপ্রাইজটা থাকবে না আর পরের ভিডিওতেই আসবে নিশ্চয়ই এই সারপ্রাইজটা যে আজকে কী হতে চলেছে আজকে কী কিনতে চলেছি ঠিক আছে কী আসতে চলেছে আমার কাছে দিস ইজ সারপ্রাইজ তবে সামথিং বিগ কামিং সুন মানে এটা আমার লাইফে সব থেকে বিগেস্ট একটা কিছু এবং অবশ্যই যারা আমার মুভি রিভিউ চ্যানেল মানে ফলো করো আর কি আমি মুভি রিভিউ করি টুকটাক বেসিসে যেরকম মহারাজ ফিল্মি নলেজ আমার চ্যানেলের নাম সেই চ্যানেলটা যারা ফলো করো তারা জানবে যে সেই চ্যানেলে কিন্তু আমি রিলেটেড ভিডিও বানিয়ে কিছু সামথিং টাকা আর্ন করতে পেরেছি এই জীবনে এবং সেই সামথিং টাকা দিয়ে কিন্তু আজকের এই স্বপ্ন পূরণ বলা যেতে পারে তো এত বড় কিছু কিনতে পারবো কোনো দিন ভাবিনি বিশ্বাস করো কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সত্যি কথা এটা নিজের অর্জনে নিজের যোগ্যতায় অর্জন করতে পেরেছি তার জন্য থ্যাংকস টু গড থ্যাংকস টু আমার বাবা মা এবং থ্যাংকস টু অডিয়েন্স তোমাদেরকে প্রচণ্ডভাবে কারণ তোমরা পাশে না থাকলে তোমরা না দেখলে তোমরা কিছু ভালোবাসা না দিলে আজকে আমি এই জায়গাটায় পৌঁছতে পারতাম না তো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে এইভাবেই ভালোবাসা দিতে থাকো এইভাবেই পাশে থাকতে থাকো তো ওই চ্যানেলেও তো আমার এই রিলেটেড একটা ভিডিও আসবেই এবং ওই চ্যানেলেও ভিডিও তো আসতেই থাকে প্রতিনিয়ত মুভি রিলেটেড বাট এই চ্যানেলে কিন্তু আমার লাইফস্টাইল রিলেটেড ভিডিও আসবে তো দেখো বন্ধুরা এরপরে কিন্তু আমরা একটা বড় ট্রিপেও যাচ্ছি যে প্ল্যানিংটা রয়েছে একটা বড় ট্রিপ বলতে পারো একটু ডিফারেন্ট লোকেশনে হ্যাঁ মানে এমনটা নয় যে একদম বিরাট কিছু তবে হ্যাঁ একটা ডিফারেন্ট লোকেশন একটু অন্য জায়গায় সেখানেও একটা ভ্লগস আসবে একটা কেন পরপর হয়তো ভ্লগস আসবে বাট এই চ্যানেলের জন্য কিন্তু এবার থেকে কন্টেন্ট আসবে সে যেমনই কন্টেন্ট হোক আমার লাইফস্টাইলে যা ঘটতে থাকবে সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তো এটার ভিতরে কী আছে এই বিলটা এক্স্যাক্টলি কী আছে সেটা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কিন্তু গেস করতে থাকো যদি কেউ দেখে থাকো আর কি যতজন দেখবে তার ভিতরে কেউ যদি একটু গেস করতে পারো তাহলে আমারও ভালো লাগবে আমারও মনে হবে যে তোমরা আমার সাথে কানেক্টেড হলে এই চ্যানেলে তো অনেকদিন ভিডিও দিইনি জানি না তোমরা কতজন এই ভিডিওটি দেখছো সেই কারণেই বলছি যে একটুখানি যদি কমেন্টসে লেখো বিকেলে বা সন্ধে বা রাত্রের দিকেই কিন্তু অলরেডি আরেকটা ভিডিও চলে আসবে এই চ্যানেল থেকেই সেখানে তোমাদেরকে রিভিল করে দেবো যে কী আছে এই মানে এই পেপারটার ভিতরে
আমি একটা জিনিসের জন্য টাকা জমাচ্ছিলাম, যে কারণে এই ভ্লগসের পিছনে যে একটা খরচা হয় না, সেই খরচাটা কিন্তু আমি করতে পারছিলাম না, যে কারণে কিন্তু মানে এই যে সামথিং বিগ আসছে না কিছু আমার জীবনে, তো আমার জীবনে তো এত বড় কিছু ফার্স্ট টাইম, তো এইটার জন্য কিন্তু আমি টাকাটা জমাচ্ছিলাম। তো বলতে পারো যে এই ভ্লগসের পিছনে আর কি খরচা করা হচ্ছিল না, আর ভ্লগসের পিছনে খরচা না করলে তো ভ্লগস শ্যুট হয় না, ভ্লগসে যাওয়া হয় না। আমার বন্ধু বান্ধব যেরকম, তোমরা যারা যারা আগে ভ্লগস দেখেছো তোমরা জানবে যে রোহন প্রিয়াংশু ওরা বলতে থাকে যে ব্লগ করছিস না কেন, এই চ্যানেলটাকে কিছু করছিস না কেন। তো চলো এবার এই চ্যানেলটাতে বুম 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 ধামাকা হতে চলেছে, তো এই চ্যানেলে কিছু কিছু ভালো ভালো কন্টেন্টস আসবে, আশা করা যায় যে তোমাদের সেগুলো ভালো লাগবে, এবং জানি না ভালো লাগবে কি না, বাট আমি আমার মতন করে কন্টেন্ট ক্রিয়েট করে যাবো, যদি তোমাদের ভালো লাগে আমারও খুব ভালো লাগবে, কারণ আমি তো মোটামুটি কন্টেন্ট ক্রিয়েট করতে খুব ভালো লাগে, আমার এই ধরনের ভিডিও বানাতে খুব ভালো লাগে। তো চলো একদম দেরি না করে আর ভিডিওটা না বাড়িয়ে বেশি না ভাটবোকে পরের ভিডিওতে স্কিপ করবো আমরা এরপরে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর নতুন মানে চ্যানেলটা তো অনেকদিন বসেছিল, নতুন চ্যানেল হওয়া সত্ত্বেও এবার যেহেতু রিচ নেই এই চ্যানেলটাতে, অবশ্যই একটুখানি কমেন্টস বেশি পিন করো। আর অবশ্যই আমি তোমাদেরকে একটা জিনিস বলবো যে একটুখানি শেয়ার যদি করতে পারো, একটুখানি ইয়ে যদি করতে পারো তাহলে আমার একটু হেল্প হয় আর কি, আর কিছুই না। আর যদি সাবস্ক্রাইবারটা একটু বাড়িয়ে দিতে পারো আরও ভালো হয়। সব কিছু মিলিয়ে অবশ্যই চ্যানেলটার পাশে থাকো, এবং তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে গেস করে জানাও যে আমার লাইফে নতুন কী আসতে চলেছে। খুব শীঘ্রই দেখা হবে, বাই বাই।